স্বাগত নিউজ 24 সকালের সংবাদে সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাম টানতে যাচ্ছে সরকার, গুজব ও রাষ্ট্রবিরোধী প্রচারণা ও নানাবিধ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে এই আইন তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন চলমান ডিজিটাল নিরাপত্তা আইনেও শীঘ্রই আসছে পরিবর্তন, তবে এই আইনের মাধ্যমে বাক স্বাধীনতাকে খর্ব না করে জনকল্যাণের জন্য ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম, যা এখন বিশ্বের প্রায় 3.5 বিলিয়ন মানুষের প্রতিদিনের রুটিন, ফ্রিজের মতো একটু পরপর খুলে দেখতে ইচ্ছে করা এই সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন বিনোদনের, তেমনি সাইবার অপরাধের চারণভূমিও বলা চলে। রাষ্ট্রবিরোধী প্রচার প্রচারণা, গুজব, ধর্মীয় উস্কানি, যৌন হয়রানি, কি ঘটছে না এখানে? এক কথায় অপরাধী পেয়েছে ক্রস বর্ডার অপরাধের সুযোগ শুধুমাত্র এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কোনো জবাবদিহিতা না থাকায় অপরাধ সংঘটিত হওয়ার পরেও হচ্ছে না সুরাহা। বিশ্বের বিভিন্ন দেশের আইনের উপর গবেষণা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর লাগাম টানতে ডেটা প্রাইভেসি আইনের খসড়া প্রস্তুত করেছে তথ্য প্রযুক্তি বিভাগ। সকল সমস্যাগুলো সমাধানের জন্য আমরা অস্ট্রেলিয়ার ডেটা লোকালাইজেশন আইন এবং ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রুলস এবং সিঙ্গাপুরের আইন, এই সবগুলো আমরা অনুশীলন করে দেখেছি যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে জবাবদিহিতার কাতারে নিয়ে আসার জন্য আমরা ডেটা প্রোটেকশন আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছি। গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ডেটা অফিস দেশে প্রতিষ্ঠা করা, জবাবদিহিতা ও তথ্য নিরাপত্তা নিশ্চিত করা, বিদেশের মাটিতে থাকা অপরাধীদের শাস্তির আওতায় আনাসহ থাকছে আরও কঠোর আইন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন জনগণের তথ্য সুরক্ষায় দেশের প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইনেও আসবে সংশোধন। ডিজিটাল নিরাপত্তা আইনে হয় সংশোধন করব, না হয় নতুন একটা আইন করে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। জনগণের বাক স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এমন আইন করা গেলে দেশের মানুষের সাইবার জগৎ আরো নিরাপদ হবে বলে মনে করেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। একদিকে যেমন আমাদের খেয়াল রাখতে হবে যে সোশ্যাল মিডিয়ার যে পজিটিভ দিক আছে, যেমন কমিউনিটি বিল্ড আপ করা, শিক্ষামূলক বিষয়, বিনোদন, বিপণন, এগুলিকে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং বাক স্বাধীনতা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের বিভিন্ন দেশ যেমন তাদের নিজেদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, রাষ্ট্র নিরাপত্তার কথা মাথায় রেখে তথ্যকে সুরক্ষিত করেছে, ঠিক একইভাবে বাংলাদেশও সুরক্ষিত করতে চায় জনগণের তথ্য। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 71-এর পরাজিত শক্তির উত্তরসূরিরাই 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে। তিনি বলেন তাকে হত্যার মিশন সফল হলে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠত, বাংলাদেশ পরিণত হতো আফগানিস্তানের মতো। 21 আগস্ট উপলক্ষে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। শালী জয়ের রিপোর্টে বিস্তারিত। 21 আগস্ট, ভয়াল 21 আগস্টের স্মৃতিচারণ করে এই বিশেষ সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন সেদিনের গ্রেনেড হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তার উত্তরসূরিরাও চেষ্টা করেছে বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করতে। আর এর সঙ্গে যে সরকারের সবাই জড়িত ছিল তো খুব স্পষ্ট, তার ক্যাবিনেটের মন্ত্রী সালাম পিন্টু, সে এর সঙ্গে জড়িত। তখন ডিজিএফআই, এনএসআইর কর্মকর্তারা, পুলিশের কর্মকর্তারা, তাদেরকে নিয়েই কিন্তু এই সমস্ত চক্রান্তটা করে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তার ছেলে তারেক রহমান, সে তো দীর্ঘদিন এই ষড়যন্ত্র তৈরি করা এবং এটাকে কার্যকর করার জন্য সব থেকে মুখ্য ভূমিকা তো সে তৈরি করেছে। খালেদা জিয়া নিশ্চয়ই তার পিছনে ছিল এবং তাকে সমর্থন দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন বিএনপি জামাত জোট সরকার শুধুমাত্র হত্যাকারীদের পৃষ্ঠপোষকতাই করেনি, বরং দেশে জঙ্গিবাদেরও উত্থান ঘটিয়েছে। বিএনপি আমলে তো একটা সন্ত্রাসী দেশ করেই ফেলেছিল এবং এতে বহু লোক চলে যায় আফগানিস্তানে তালেবানের ট্রেনিং নিয়ে আসে, এই মুক্তি হান্নার নিজেই তো ট্রেনিং নিয়ে আসছে, তারপরে যে তাজউদ্দিন আরেকজন, যে সেও তো ট্রেনিং নেওয়া, এত সব বিএনপির লোক, তাজউদ্দিন তো বিএনপির খাস। এবং সেই সময় কিন্তু এই একটা স্লোগানও চলতো বাংলাদেশে, যে তার স্লোগান দিত, আমি কোট করছি, যে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। তা আজকে আফগানিস্তানের অবস্থাটা দেখেই তারা দেখুক যে সেখানকার কী অবস্থাটা, যে সেটাই বাংলাদেশে করতে চেয়েছিল, যেটা হয়তো
শেখ হাসিনা বলেন, হামলার পর তৎকালীন সরকার হামলাকারীদের নির্বিঘ্নে পালিয়ে যেতে সহায়তা করেছে, একই সঙ্গে ঘটনাস্থলের সকল আলামত নষ্ট করে ফেলেছে। এর মধ্যে থেকেই তো বোঝা যায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বরিশাল সদরে ব্যানার অপসারণকে কেন্দ্র করে ইউনের বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় এখনও উত্তেজনা বিরাজ করছে। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান মেয়র সাদিক আবদুল্লাহ। দায়ের করা মামলা দুটি প্রত্যাহারের দাবিতে শনিবারও নগরীসহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। এদিকে ইউনের বাসভবনে হামলার দায়ে অবিলম্বে মেয়রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। রাহাত খানের পাঠানো তথ্যচিত্রের এক্স রিপোর্ট। গেল 19 আগস্ট বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ব্যানার অপসারণকে কেন্দ্র করে ইউএনওর বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় আলাদা দুটি মামলা হয়। দুই মামলায় প্রধান আসামি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। মামলার পর থেকে একের পর এক গ্রেফতার করা হচ্ছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ এনে নিজেকে নির্দোষ দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মেয়র। বিচার বিভাগীয় তদন্ত আমরা চাচ্ছি, পুরো ফুটেজটা আমরা দেখতে চাচ্ছি, এবং প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন এই লোকগুলির বাসায় বাসায় যে খোঁজাখুঁজি না করে, সিটি কর্পোরেশনের যারা কর্মচারী কর্মকর্তা আছেন তাদেরকে আপনারা বাধাগ্রস্ত করেন না। দলের স্বার্থে প্রয়োজনে পদ ছাড়ারও ঘোষণা দেন সাদিক আবদুল্লাহ। আমার কারণে আওয়ামী লীগের এত বড় একটি ক্ষতি, এটি আমি কখনোই যাব না, তো সেই জায়গা থেকে আমি এখান থেকে চলে যাব, কোনো অসুবিধা নেই যদি আমি আমার কারণে এগুলি হয়ে থাকে। পুলিশের দায়ের করা মামলায় মৃত ব্যক্তিকে আসামি করার অভিযোগ উঠেছে, তবে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে পুলিশ কর্মকর্তা। বিগত 24 ঘন্টায় 5 জন সহ সর্বমোট 21 জন গ্রেপ্তার হয়েছে, এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে প্রত্যেকে এফআইআরভুক্ত আসামি। 2টা মামলার কোনো না কোনো মামলা, যার কথা বলা হয়েছে নাদির এই নাদির সেই নাদির নয়, আমরা তদন্ত করে দেখছি। আপনারা যদি এফআইআর দেখেন দেখবেন যে এখানে তার পিতার নাম নেই, সুতরাং যেটা বলা হচ্ছে আমার মনে হয় তারা নিশ্চিত না হয়ে বলছে। মামলা প্রত্যাহারের দাবিতে শনিবারও নগরী সহ জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সহ পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানেরা। বরিশাল সদর উপজেলার নির্বাহী বিচার মনিবুর রহমানকে অপসারণ করে আইনের আওতায় নিয়ে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা, সেদিন সেখানে ঘটেছে সেই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাই। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। ডেক্স রিপোর্ট, নিউজ 24। তৃতীয় দফা রিমান্ড শেষে চিত্রনায়িকা পরিমণিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এই আদেশ দেন। পরিমণির সাথে আইনি পরামর্শের জন্য তার আইনজীবীদের সাক্ষাতের আবেদন নাকচ করে দেন আদালত। এর আগে দুপুর 12টার দিকে তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার নির্দেশনা চায় সিআইডি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাইওয়ে রিপোর্টে। শনিবার দুপুর 12টার দিকে তৃতীয় দফায় রিমান্ড শেষে পরিমণিকে আদালতে নেওয়া হয়। আদালত অঙ্গনে আইন শৃঙ্খলা জোরদার করে পুলিশ। বৃহস্পতিবার পরিমণিকে আদালত থেকে নামানোর সময় মাটিতে পড়ে যাওয়ায় এবার একটু বাড়তি সতর্ক ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেলা 3টার দিকে পরিমণিকে এজলাসে তোলা হয়। এ সময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার নির্দেশনা চেয়ে আবেদন করে সিআইডি। অন্যদিকে পরিমণির সাথে আইনি পরামর্শের জন্য সাক্ষাতের আবেদন করেন তার আইনজীবীরা। পরিমণির বিরুদ্ধে মাদকের মামলায় রিমান্ড শেষে আজকে আদালতে হাজির করেছে। আজকে কোনো রিমান্ড পিরিয়ড ছিল না, যেহেতু তার জামিন চায় নাই, এই পর্যায়ে এখন আসামিকে জেল কাস্টডিতে পাঠানো হয়েছে। তবে শুনানি শেষে জামিন আবেদন না করায় আইনজীবীদের উপর বিরক্ত হন পরিমণি। আটক অবস্থায় থাকতে তার কষ্টের কথা জানিয়ে জামিনের ব্যবস্থা করতে বলেন। তার সাথে কথা বলার জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত দরখাস্তটি নামঞ্জুর করেছেন। বিধায় আমরা আমাদের পরিমণির সঙ্গে কথা বলতে পারি না। আমরা বারবারই বলছি যে উনি শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে এই পরিমাণ রিমান্ডে নেওয়ার জন্য তিনি বিপর্যস্ত এবং শারীরিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন, সেজন্যই উনি
বলতেছেন যে আমি পাগল হয়ে যাব এই কথাটা সেজন্যই বলেছেন। গেল 19 আগস্ট পরিমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। এর আগে আরো দুই দফায় 6 দিনের রিমান্ড দেয়া হয় পরিমনিকে। গেল 4 আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ও অবৈধ মাদক পাওয়ার অভিযোগে পরিমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনের প্রতিটি পর্যায়ে চূড়ান্তভাবে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করা হবে এর আন্তর্জাতিক মান। দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন উৎপাদন শেষে অধিক সংখ্যক পাওয়ার বিষয়ে আশাবাদী স্বাস্থ্য অধিদপ্তর। অভিজ্ঞতা থাকায় করোনা ভ্যাকসিন উৎপাদন কঠিন কিছু হবে না বলে মনে করছেন ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। রিশাদ হাসানের রিপোর্ট। এই প্রথমবারের মতো বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে 16 আগস্ট চীনের সিনোফার্মার সাথে ত্রিপক্ষীয় চুক্তি করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। চুক্তি অনুযায়ী চীন থেকে আসবে ভ্যাকসিনের কাঁচামাল, যা পরীক্ষা শেষে প্রক্রিয়াজাত করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলছেন, ভ্যাকসিনের আন্তর্জাতিক মান বজায় রাখতে থাকবে বৈজ্ঞানিকভাবে সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা। সমস্ত আন্তর্জাতিক রীতিনীতি মেনে তারা উৎপাদন প্রক্রিয়াটি শুরু করবেন। প্রক্রিয়া চলাকালীন সময়ের শেষে বিভিন্ন পর্যায়ে তাদেরকে কিন্তু নমুনাগুলো পরীক্ষা করতে হবে এবং সেটি কিন্তু আমার দেশীয় এবং আন্তর্জাতিক মানদণ্ডে কিন্তু উত্তীর্ণ হতে হবে। ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বলছেন, বিগত দিনগুলোতে অন্যান্য ভ্যাকসিন উৎপাদনের অভিজ্ঞতা থাকায় প্রথমবারের মতো হলেও করোনা ভ্যাকসিন উৎপাদন কঠিন কিছু নয়। 12 বছর ধরে আমরা ভ্যাকসিন বাজারজাত করি, ভ্যাকসিন প্রস্তুত করি, বাজারজাত করি, ইভেন কিছু কিছু ভ্যাকসিনের বাল্ক পর্যন্ত আমরা নিজেরা তৈরি করি এবং ডাক্তার সাহেবরা প্রচুর পরিমাণে এখন বিদেশির চেয়ে আমাদের ইনসেপ্টার ভ্যাকসিন ডাক্তার সাহেবরা বেশি প্রেসক্রাইব করছে। সবকিছু ঠিক থাকলে 3-4 মাসের মধ্যে ভ্যাকসিন পৌঁছে দিতে চাই ইনসেপ্টা, আর স্বল্প সময়ের মধ্যে অধিক পরিমাণে ভ্যাকসিন পেতে চাই স্বাস্থ্য সেবা বিভাগ। ইম্পোর্ট করার চেয়ে দেশে তৈরি করলে অবশ্যই দাম কিছুটা কমবে। আমরা চাইবো যে আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের প্রাপ্তিটি যেন খুব দ্রুত গতিতে হয়, দ্রুত সময়ে হয় এবং আমরা অনেক বেশি সংখ্যক বেশি পরিমাণে ভ্যাকসিন যেন আমরা তাদের কাছ থেকে পেতে পারি। আমদানি করা ভ্যাকসিনের চাইতে দেশে উৎপাদিত ভ্যাকসিনের মূল্য কম হবে বলে আশা করছে স্বাস্থ্য সেবা বিভাগ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বিপর্যয় ডেকে আনছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সেবা। শনিবার নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও 278 জন মানুষ, এদের মধ্যে 257 জনই রাজধানীর বাসিন্দা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড 76 জন ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়, যা এখন অবধি হাসপাতালটির ডেঙ্গু ভর্তিতে সর্বোচ্চ সংখ্যা। শনিবারও রোগী ভর্তি অব্যাহত আছে রাজধানীর এই সরকারি হাসপাতালে। এতদিন 3 বছর বয়সী শিশু থেকে ডেঙ্গু রোগী শনাক্ত হলেও এখন পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। যেমন তেজগাঁয়ের বাসিন্দা মাত্র 11 মাস বয়সী ছোট্ট মুকুন্দ মজুমদারের কোমল হাত সুঁইয়ের আঘাতে ক্ষতবিক্ষত। ডেঙ্গু আক্রান্ত হয়ে মাকে নিয়ে হাসপাতাল ভর্তি গেল 1 সপ্তাহ ধরে। জ্বর ছিল 103 ডিগ্রির মতো জ্বর, পরে পরের দিন ডাক্তার বললো এখানে ভর্তি হওয়ার জন্য বমি হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, প্লাটিলেট অনেকটা বেড়ে যায়, একবার আজকে দেখা গেছে বেড়ে গেছে, আবার কালকে দেখা গেছে কমে গেছে, এরকম অবস্থা। এবার ডেঙ্গুর ডেন3 ধরনে আক্রান্ত হচ্ছে মানুষ, যাতে প্রাপ্তবয়স্কদের চাইতে শিশুদের আক্রান্তের হার বেশি। দীর্ঘ সময় চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ারা জানান, রীতিমতো যুদ্ধ করতে হয়েছে ডেঙ্গুর সাথে। অভিভাবকরা বলছেন, নগরকে পরিচ্ছন্ন না রাখার খেসারত দিচ্ছেন ঘরের সোনামণিরা। এখন আমি সুস্থ আছি, আজকে আমার ছুটি দেওয়া হয়েছে, এখন আজকে বাড়িতে যাব। আমি বাসায় আশেপাশে যে নোংরা সিটি কর্পোরেশন পরিষ্কার করছে না, তো ওটার জন্য যে আমাদের ভোগান্তি ভুগতে হয় আর কি, বাচ্চাদের তো ওইগুলি তো আর আমাদের কাজ না। অনেক জ্বর একেবারে এরকম করে জ্বর আসছিল। চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, এরই মধ্যে ধারণ ক্ষমতা চাইতে বেশি রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমাদের যে পরিমাণ আইসিইউর ক্যাপাসিটি আছে সেটা ফিল আপ করার পরেও অনেক রোগী আইসিইউ সেবা এই মুহূর্তে আমরা এনশিওর করতে পারছি না। কন্টিনিউয়াসলি ক্রিটিক্যাল রোগীগুলি বিভিন্ন জায়গা থেকে আমাদের হসপিটালে আসছে। তো সার্বিক বিবেচনায় আমরা যে অবস্থায় রয়েছি তাতে এটা খুবই সংকটময় মুহূর্ত। জ্বর হলে করোনার সাথে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। নানা সংশয় আর আতঙ্ক কাটিয়ে এক দশক পর নতুন উচ্চতায় পৌঁছেছে দেশের পুঁজিবাজার।
বাজার বিশ্লেষণ বলছে, চলতি আগস্টের মাঝামাঝি পুঁজিবাজার একদিনে প্রায় 3,000 কোটি টাকার শেয়ার ও ইউনিট কেনা বেচা হয়েছে, যা গেল 11 বছরের মধ্যে সর্বোচ্চ। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলছে, যে কোনো সময়ের চেয়ে পুঁজিবাজার এখন টেকসই ও শক্তিশালী অবস্থানে রয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বাজার নিয়ে গুজব বা আতঙ্ক নয়, বরং সচেতন থাকার পরামর্শ বিনিয়োগকারীদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। 2010 সালে শেয়ার বাজারে মহাধসের পর পুঁজি হারিয়ে নিঃস্ব হন বহু সাধারণ বিনিয়োগকারী, যার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেকেই। তবে এক দশক পর 2020 সালের আগস্ট মাস থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পুঁজিবাজার। 2021 সালে এসে যা পৌঁছেছে অনন্য উচ্চতায়। হিসাব বলছে, চলতি মাসে একদিনে রেকর্ড বাজার মূলধন ছাড়াই 5.5 লাখ কোটি, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া গত 16 আগস্ট 2,953 কোটি টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়, যা পুঁজিবাজারের ইতিহাসে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন এবং আগের 11 বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে সূচকেও গড়ে মাইল ফলক, চলতি মাসে একদিনে প্রধান সূচক ছাড়াই 6,700 পয়েন্ট। নিয়ন্ত্রক সংস্থা এসিসি বলছে, পুঁজিবাজার এখন আগের চেয়ে টেকসই ও শক্তিশালী অবস্থানে। যে কোনো পরিমাপকে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের এই মুহূর্তে ফাউন্ডেশন অনেক স্ট্রং, এবং আমরা এমন শক্তিশালীভাবে আমাদের ক্যাপিটাল মার্কেটকে গড়ে তুলছি যেখানে আমরা কোনো দুর্বলতা দেখতে পাচ্ছি না। বাজারে এখন অনেক তারল্য এবং রিটার্ন ডিপোজিটের উপর অনেক কম, এবং ব্যাংকগুলো মনে করে যে এখন যেহেতু তারা টাকাটা লোন দিতে পারছে না, পুঁজিবাজার একটু খাটিয়ে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সঞ্চয়পত্রে বিনিয়োগে কড়াকড়ি এবং ব্যাংক আমানতের সুদের হার কমে যাওয়ায় পুঁজিবাজারের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। বিশেষ করে বিকল্প বিনিয়োগের সুযোগ কম থাকায় পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারীও বাড়ছে। এক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের সতর্ক থাকার কথাও বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের এখন খুব দ্রুত তারল্যটাকে একটু ম্যানেজেবল লেভেলে নিয়ে আসতে হবে, ব্যাংকগুলোর উপর কিছু রেস্ট্রিকশন দিতে হবে, তারা যেন খুব অতিরিক্ত ভাবে বিনিয়োগ করতে না পারে পুঁজিবাজারে, সে বিষয়ে প্রখর দৃষ্টি রাখতে হবে, এবং মার্জিন লোনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যদি কারোর মনে কোনো সংখ্যা ভয় থাকে, আমরা ওনাদের কাছে জানতে চাই কোন জায়গায় সমস্যা ভয় স্পেসিফিক, আমাদের কাছে যদি একটু বলে আমরা ওনাদের প্রশ্নের উত্তর দিব, আর যদি উত্তর দিতে না পারি আমরা সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। বিএসইসিতে নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর গত বছরের জুলাই থেকে বাজার ঊর্ধ্বমুখী ধারায় ফিরে আসে, জানিয়ে পুঁজিবাজারে নতুন করে আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার আফগান প্রসঙ্গ। শিগগিরই সরকারের রূপরেখা দিবে তালেবানরা। তাদের মুখপাত্র বলছেন, এই রূপরেখা দেওয়ার জন্য আইন, ধর্ম ও পররাষ্ট্র বিশেষজ্ঞরা কাজ করছেন। সরকার গঠনে আলোচনার জন্য এরই মধ্যে কাবুলে পৌঁছেছে তালেবানের সহপ্রতিষ্ঠাতা বারাদার। বৈধতা সংকটের আশঙ্কা থাকলেও তাদের স্বীকৃতি দিতে রাজি যুক্তরাজ্য, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ। তবে এখনও অব্যাহত রয়েছে আতঙ্কিত আফগানবাসীদের দেশ ছাড়ার হিড়িক। এমন হুড়োহুড়িতে আরও প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চন্দ্রনী চন্দ্র জানাচ্ছেন বিস্তারিত। আফগানিস্তানের দখল তালেবানের হাতে যাওয়ার পর দেশটিতে সরকার গঠন নিয়ে আলোচনা করতে শনিবার তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা বারাদার কাবুলে পৌঁছেছেন। তিনি তালেবান অন্য নেতা এবং রাজনীতিকদের সঙ্গে আলোচনা করবেন বলে এএফপি কে জানিয়েছেন তালেবানের এক জ্যেষ্ঠ নেতা। এই অবস্থায় তালেবানের হাত ধরলেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানির ভাই হাশমত ঘানি আহমেদ জাই। এতে নয়া সমীকরণের দিকে যাচ্ছে কাবুলের রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার ভিডিও। শত আশ্বস্তের পরও তালেবানের ক্ষমতা আরোহণকে কেন্দ্র করে দেশবাসীর আফগানিস্তান ছেড়ে যাবার হিড়িক ঠেকানো যাচ্ছে না। দিন নেই রাত নেই যে যেভাবে পারছেন দেশ ছাড়তে চেষ্টা চালাচ্ছেন। বিমানবন্দরে দেশ ছাড়ার এই হিড়িককে বিপজ্জনক উল্লেখ করে প্রাণহানি বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। And now we have almost 6000 troops on the ground, including চূড়ান্ত ফলাফলে কি হতে যাচ্ছে এই বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারছি না, কারণ এটি এখনো পর্যন্ত সবচেয়ে কঠিন এয়ারলিফট অপারেশন মার্কিন সেনাদের জন্য। 24th Marine Expeditionary Unit assisting the civilian departure
তালেবান কাবুল দখলের পর প্রথমবার আফগানিস্তান সংকট নিয়ে মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, তালেবানের পুরো দেশ নিয়ন্ত্রণ করছে, এটি এখন সবচেয়ে বড় বাস্তবতা। বৈধতা সংকটে পড়ার সংখ্যা থাকলেও এরই মধ্যে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে সম্মত তুরস্ক। পরিস্থিতি বিবেচনায় স্বীকৃতি দিতে রাজি বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। আফগানিস্তান রিসেটলমেন্ট এন্ড অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম দি আরাপ। এদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ভাগনারের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তিনটি জেলা নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান বিরোধীরা। শুক্রবার তাদের হামলায় বানো, দেহসালে ও পুলে হিসাব তালেবানের হাতছাড়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে বসুন্ধরা কিংসের সৌজন্যে এএফসি কাপের খবর। এএফসি কাপের ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এএফসির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বসুন্ধরা কিংস। প্রথমার্ধে প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করে খেললেও ফিনিশিং টানতে পারেনি কিংসের আক্রমণ ভাগ। দ্বিতীয়ার্ধে গোছানো ফুটবলে বেশ কিছু সুযোগ তৈরি করে বেঙ্গালুরু, তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সুনীল ছেত্রীর শিষ্যরা। ড্র সত্ত্বেও গ্রুপের শীর্ষে উঠে গেল অস্কার ব্রোজনের দল। মালদ্বীপ থেকে আরও জানাচ্ছেন পার্থমণি। হারের পর বেঙ্গালুরুর সামনে দ্বিতীয় চ্যালেঞ্জ বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে মাঝিয়ার বিপক্ষে 2-0 ব্যবধানে বড় জয়, এই ম্যাচের আগে কিংস ফুটবলারদের বড় অনুপ্রেরণা। মাঝিয়ার বিপক্ষে গোছানো আর সমন্বিত ফুটবলের মহড়া প্রথমার্ধে প্রদর্শন করে কিংস। অস্কারের 4-3-3 ফরমেশনের আক্রমণ ভাগে সুফিল, বেসেরা ও রবসনে বারবার দিশেহারা বেঙ্গালুরুর রক্ষণ। প্রথমার্ধে ফার্নান্দেজ প্রতিপক্ষের বক্সে ঢুকে জোরালো এক শট নেন, কিন্তু তা রুখে দেন গুরপ্রীত। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। খেলাটা তৈরি করছে বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার বাড়ায় কিংস। 55 মিনিটে রবসনের শট রুখে দেন গুরপ্রীত, কিন্তু তা বারে ঢুকতে গেলে ফিনিশিং টানেন বেঙ্গালুরুর ডিফেন্ডার। ম্যাচের 7 মিনিটের পর খেলার গতি পরিবর্তন করে বেঙ্গালুরু। প্রেসিং ফুটবলে বারবার তাদের আক্রমণ ভাগের হানা পড়ে কিংস রক্ষণে। খালিদ, তারিক, তপুদের সে যাত্রা দিতে হয় কঠিন পরীক্ষা। 75 থেকে 85 মিনিট পর্যন্ত বেশ কয়েকটি আক্রমণ রচনা করে বেঙ্গালুরু। ম্যাচের 75 মিনিটে বড় সুযোগ হাতছাড়া হয় তাদের। কর্নার থেকে পাওয়া বলকে বেঙ্গালুরুর ব্রাজিলিয়ান রিক্রুট অ্যালান হেড দিলে কিংসের বারে লেগে বল ফিরে আসে। এরপর বাকি সময়টায় নিজেদের রক্ষণ সামলানোয় মনোযোগে ছিল অস্কারের শিষ্যরা। শেষে আর গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। ঢুকে পড়েছিলেন ভেতরে। মাঝে বিপক্ষে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও এফসি কাপের দ্বিতীয় ম্যাচে ড্র করেছে বসুন্ধরা কিংস। তারপর মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা আশায় রয়েছেন শেষটা জয় দিয়ে রাঙাবে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। মালদ্বীপের মালে থেকে পার্থ বণিক, নিউজ 24। প্রবত্ত পদ্মার ভাঙনে মুন্সীগঞ্জের কামারখাড়া এলাকার 3টি গ্রামের 3 কিলোমিটার এলাকা পানির নিচে তলিয়ে গেছে। নদী গর্ভে বিলীন হয়েছে কৃষি জমি ও বসত ভিটা। প্রতি বছরই এমন ভাঙনের কবলে পড়তে হয় এখানকার মানুষদের, তাই অনেক আগে থেকেই একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন এই এলাকার মানুষ। সেতু ইসলামের তথ্যচিত্রী ডেস্ক রিপোর্ট। পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা মুন্সীগঞ্জের কামারখাড়া ইউনিয়নের বাসিন্দারা। প্রতি বছরই নদী গর্ভে যায় শত শত বসত বাড়ি আর ফসলি জমি। গেল কয়েকদিনে প্রায় 30 বসত বাড়ি ও কয়েক একর জমি পানিতে তলিয়ে গেছে। হুমকিতে আছে কয়েক শত বাড়ি ও জমি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি পেলেও কার্যত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা নিলে নদী তীরবর্তী বসত বাড়ি ও কৃষি জমির সাথে সাথে হারিয়ে যাবে গোটা কামারখাড়া ইউনিয়ন, এমনটাই আশঙ্কা স্থানীয় ইউপি চেয়ারম্যানের। আমাদের এই পদ্মা নদীর গ্রাসের ত্রিপতি মানুষের ব্যবস্থা করে নেয়, তাহলে আমাদের এই গ্রামগুলো মানুষগুলা অত আশ্রয় পাবে না, হয়তো নদী বিলীন হয়ে যাবে। এই কামাখাড়া ইউনিয়নটি একেবারে মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে। এদিকে ভাঙন রোধে ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার কথা বললেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
অলরেডি একটা প্রকল্প অনুমোদন হয়েছে, এই প্রকল্পের অল্প আমরা সাইট বাদ করবো প্রায় লোহজং এবং টঙ্গি বারে মিলে আমার 9.10 কিলোমিটার। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভাঙন রোধে এরই মধ্যে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার নির্মাণ ব্যয় প্রায় 446 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গুরুতর অসুস্থ কথার জাদুকর অধ্যাপক হাসান আজিজুল হক, উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার দোয়া চাওয়া হয়েছে। রাজশাহী থেকে কাজী সহায়দের প্রতিবেদন। একজন বাংলাদেশি উপন্যাসিক ও ছোট গল্পকার, তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান কথা সাহিত্যিক হিসেবে পরিগণিত। জীবন সংগ্রামে লিপ্ত মানুষের কত কথা তার গল্প উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ। এক সপ্তাহ আগে কথার জাদুকর হাসান আজিজুল হকের গুরুতর অসুস্থ হওয়ার খবরটি দেন তার ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইমতিয়াজ হাসান। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয় শনিবার সকাল 10:30। ঢাকায় তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার নজরুল ইসলামের অধীনে চিকিৎসা নেবেন। তাকে এখান থেকে প্রথমেই নিয়ে যাওয়া হবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর নজরুল ইসলামের তত্ত্বাবধানে তিনি প্রথমে চিকিৎসা নেবেন। তারা বলেছেন যে আমাদের কথাশিল্পী হাসান আজিজুল হকের, তিনি যেহেতু আমাদেরকে জাতীয় সম্পদ, তার ব্যাপারে সর্বাত্মক তারা দায়িত্ব পালন করবে। হাসান আজিজুল হক নগরীর বিয়াস আবাসিক পল্লীর উজানে বসবাস করেন। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে এতদিন চিকিৎসা নিয়েছেন, তবে কোনো উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। দীর্ঘদিন তার দর্শন, সাহিত্য আর কথার মায়ায় অনুসঙ্গ হয়ে থাকা শুভাকাঙ্ক্ষীরা বলছেন, চিকিৎসা শেষে আবারও ফিরবেন কথার জাদুকর। আগের যে জটিলতা ছিল সেই জটিলতা হয়তো একটু বাড়ছে, যেমন লাংসের বা হার্টের বা আর্থারাইটিস, এই সমস্ত জিনিসগুলো যেগুলো এখানে চিকিৎসা করা হয়নি বা কারেকশন করার চেষ্টা করা হয়নি, সে আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। এবং আমাদের এই চেষ্টাও চলছে যে প্রধানমন্ত্রীর একটা দৃষ্টি আকর্ষণ করা। আমরা রাশে বেশি প্রত্যাশা করি খুব দ্রুত তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কথাসাহিত্যিক হাসান আজিজুল হক 31 বছর শিক্ষকতা করার পর 2004 সালে অবসরে যান। আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান ও শামুক উপন্যাসের জনক পেয়েছেন স্বাধীনতা ও 21শে পদক। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। রাজশাহী 2 উপজেলা ও সিটি কর্পোরেশনের 900 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। করোনা সংকটের মধ্যে সহায়তা পেয়ে খুশি কর্মহীন দরিদ্র এসব পরিবার। কালের কণ্ঠের শুভ সংঘ ও বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মহামারীর মধ্যে এমন উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিরা। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। করোনা মহামারীতে দেশব্যাপী দুস্থ অসহায় মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এরই ধারাবাহিকতায় শনিবার রাজশাহীর তানোর, গোদাগাড়ি ও নগরীর 900 দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয় বসুন্ধরা গ্রুপ। দুর্যোগকালীন সময়ে খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। আমাদের গরিবের জন্য এসব দিয়েছে বসুন্ধরা। যে মালটা পাইলাম সে পাওয়াতে বসুন্ধরাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এটা পেয়ে অনেক উপকৃত হয়েছি, বসুন্ধরাকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যেখানে সার্বিক ব্যবস্থাপনায় ছিল কালের কণ্ঠের শুভ সংঘ। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় আমরা কালের কণ্ঠ শুভ সংঘ থেকে রাজশাহী বিভাগে 24,000 পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া প্রায় শেষ পর্যায়ে। আমাদের আমরা রাজশাহী জেলায় 3,000 পরিবারকে এই খাদ্য সহায়তার আওতায় নিয়ে আসবো। মহামারী সংকটের মধ্যে বসুন্ধরার উপহার অসহায় দরিদ্রদের কাছে পৌঁছে দেয় প্রশংসা করেন জনপ্রতিনিধিরা, আহ্বান জানান অন্যদের এগিয়ে আসার। আমি ধন্যবাদ জানাই এই বসুন্ধরা গ্রুপকে এবং তার যিনি প্রতিষ্ঠাতা, যিনি মূল চালিকা শক্তি আহমেদ আকবর সোমন সাহেবকে। তারা তাদের এই প্রয়াসের মাধ্যমে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের পাশে থাকবেন এই কামনা করছেন। যে অসহায় দারিদ্র সীমার নিচের মানুষগুলোকে সহযোগিতা করেছে, এই জন্য চান্দুড়িয়া ইউনিয়নবাসী আগামী দিনে বসুন্ধরা গ্রুপের পাশে আছে। রাজশাহীর গোদাগাড়ি উপজেলার পিরিজপুর উচ্চ বিদ্যালয়, তানোরের চান্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নগর ভবনের গ্রিন প্লাজায় এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
করোনায় থমকে গেলেও চট্টগ্রামে বে টার্মিনালের আবারও ফিরেছে গতি, চলছে ভূমি অধিগ্রহণের কাজ। বিদেশি বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ শুরু করেছে পিপিপি। 2024 সালে শুরু হবে বে টার্মিনালে অপারেশন। চালু হলে দিনে রাতে যে কোনো সময় 5,000 কন্টেনারবাহী জাহাজ ভিড়বে বে টার্মিনালে। ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক মানের বন্দর গড়তে বে টার্মিনালের কোনো বিকল্প নেই। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম বন্দরের অবস্থান কর্ণফুলী নদীর ভেতরে হওয়ায় নোঙর করতে পারে না বড় জাহাজ, আবার বন্দরেও পণ্য উঠানাবায় প্রচণ্ড চাপ। তাই বিশ্ব বাণিজ্যের সাথে তাল মেলাতে প্রতেঙ্গা সমুদ্র সৈকতের কেজুতলার বিপরীত থেকে কাঠলি পর্যন্ত বঙ্গোপসাগরের বিশাল চরে নির্মিত হচ্ছে বে টার্মিনাল। 2,500 একর জায়গায় নির্মিত হবে এই টার্মিনাল। তিন ভাগে ভাগ হওয়া এই বে টার্মিনালের এক অংশ বিনিয়োগ করবে চট্টগ্রাম বন্দর। একটা টার্মিনাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়ন করবে এবং নিজেরা পরিচালনা করবে, আর দুটো টার্মিনাল দুটো গ্লোবাল অপারেটরকে দেওয়া হবে। সেই দুটো গ্লোবাল অপারেটরের মাধ্যমে দুটো অংশ পিপিপি মডেলে G2G BOT বেসিসে পরিচালিত হবে। ইতোমধ্যে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ডেনমার্ক, চীনের প্রতিষ্ঠান সহ অনেকে আগ্রহী বে টার্মিনালের বিনিয়োগ করতে। দেশের জন্য বা বে টার্মিনালের জন্য যে বিনিয়োগকারী সবচাইতে লাভজনক হবে আমাদের দেশের জন্য, সেটাই আমরা তাদেরকে নেব। বন্দর চেয়ারম্যান বলছেন বে টার্মিনাল নির্মিত হলে দিনে রাতের যে কোনো সময়ে বেশি দৈর্ঘ্য ও ড্রাফটের জাহাজ বিধতে পারবে। বে টার্মিনাল হয়ে গেলে কিন্তু আমাদের বে টার্মিনালে কোনো জোয়ার ভাটার উপর নির্ভর করতে হবে না, দিন রাত 24 ঘন্টা আমাদের এই বন্দরে জাহাজ আসতে পারবে। চট্টগ্রাম বন্দরের গতি বাড়াতে বে টার্মিনাল সহ অন্যান্য টার্মিনালের কাজ দ্রুত শেষ করার দাবি বন্দর ব্যবহারকারীদের। বে টার্মিনাল, পতেঙ্গা টার্মিনাল, লালদিয়া সবগুলি চালু হওয়ার একেবারে এসেনশিয়াল, কিন্তু এগুলি রাতে রাতে তো হবে না। বে টার্মিনালটাকে দ্রুত করতে হবে। বে টার্মিনাল মধ্যে ট্রাক টার্মিনাল এবং ডেলিভারি ইয়ার্ড অ্যাট দ্য সেম টাইম ওই টার্মিনাল এবং এটার সাথে ব্রেক ওয়াটার, এটা দ্রুত করতে হবে, এটা ফাস্ট ট্র্যাকে নিতে হবে। দেশের সমুদ্র পথে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের 93% চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আনা নেওয়া হয়, বাকি 7% পরিবহন করা হয় মোংলা বন্দর দিয়ে। দ্রুত পণ্য খালাসে বে টার্মিনালের কোনো বিকল্প নেই বললেন ব্যবসায়ীরা। নয়ন বড়ুয়া জয়, News 24, চট্টগ্রাম। বাংলাদেশের 50 বছরে গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছে গবাদি পশু ও মুরগির খামার। অপেক্ষাকৃত কম পুঁজি, সহজলভ্য কর্মী আর অনুকূল পরিবেশের কারণেই দ্রুত বাড়ছে খামারের সংখ্যা, ফলে মাংস, দুধ আর ডিমের উৎপাদন বেড়েছে কয়েক গুণ। তৈরি হচ্ছে উদ্যোক্তা, বাড়ছে কর্মসংস্থান। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাঠ চুকিয়ে 8-10 জনের মতো চাকরির জন্য হন্যে হননি আরাফাত রুবেল। পারিবারিক ব্যবসাকে কৃষি খাতে যুক্ত করেছেন, তারপরই হাত দিয়েছেন গবাদি পশুর খামারে। পবার ভাল্লুকপুরের নূর হকের আছে 2টি পোলট্রি খামার। 10 বছরে 7টি খামারের মালিক হওয়া আনোয়ারুল মনে করেন খামার আর খাদ্য, এই দুই ব্যবসা বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতি। সরকারিভাবে আমাদেরকে প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে যে ধরনের সহায়তা করা হয় এগুলো যথেষ্ট সন্তোষজনক এবং এতে আমরা বেশ হ্যাপি। আমার মুরগিতে যদি লাভ না হয়, খাদ্যের পাশাপাশি থাকলে আমার তাও কিছু আসবে। গত 1 দশকে রাজশাহীতে প্রাণীজ আমিষ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ, যা চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকে। এটা 2.34 লক্ষ মেট্রিক টন, এখানেও প্রায় দেখেন যে দ্বিগুণ মতো। বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু মাংস উৎপাদন কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। গত 50 বছরে বেড়েছে গবাদি পশু ও মুরগির উৎপাদন, সেই সঙ্গে অন্তত 10 গুণ উৎপাদন বেড়েছে দুধ, ডিম আর মাংসের। যে অ্যানিম্যাল আর কি যে প্রোডাক্টগুলো আর কি এখানকার তো চাহিদা পূরণ করছে, এই চাহিদা পূরণ করেও কিন্তু আর কি যে ঢাকা বা অন্যান্য এতে চলে যাচ্ছে। পরিসংখ্যান বলছে বর্তমানে এই খাতে 20% প্রত্যক্ষ ও 50% পরোক্ষ কর্মসংস্থান হচ্ছে। সে কারণে গেল অর্থ বছরে কৃষি জিডিপিতে পশুপালন আর পোলট্রির অবদান প্রায় 14%। কাজী শাহেদ, News 24, রাজশাহী। এবারে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নিয়ে টুকরো খবর থাকছে ডেস্ক রিপোর্টে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুরে কর্মী সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে সচেতন অভিভাবক সমাজ। শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবারিয়া এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক শাহিনের মরদেহ তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক শিশুকে দুদিন পর উদ্ধার করেছে পুলিশ। এদিকে জমি নিয়ে বিরোধের জের ধরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে প্রতিপক্ষের হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছে। পিরোজপুরে ভূমি ব্যবহার নীতিমালা এবং খসড়া কৃষি জমি সুরক্ষা আইন বিষয়ে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর সদর উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে প্রাণী সম্পদ প্রদর্শনী 2021। প্রদর্শনীটির উদ্বোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি। টেক্স রিপোর্ট, নিউজ 24। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মেক্সিকোর পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্রেসোর আঘাতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ। শনিবার ঝড় বাতাস আর ভারী বৃষ্টিপাতে সেখানে বন্যা ও জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। অনেক স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় 200 কিলোমিটার বাতাসের গতিবেগে নিয়ে ভেরাক্রুজ অঙ্গরাজ্যের উপকূলে আঘাত হানে। এতে ওই অঞ্চলের প্রচুর বাড়িঘর বিধ্বস্ত ও গাছপালা উপড়ে গেছে। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। দেশজুড়ে এখনও রাষ্ট্রীয় জরুরি সতর্কতা বহাল রাখা হয়েছে। অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় জালপালা শহরের পথঘাট পানিতে তলিয়ে গেছে। শহরের কাছে অক্টোপ্যান নদীর তীর ভেঙে স্থানীয় একটি হাইওয়ে প্লাবিত হয়েছে। বন্যকবলিত এলাকার মানুষকে উদ্ধারে প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। চলতি বছরের মধ্যে মেক্সিকোতে এখন পর্যন্ত এটি সবচেয়ে শক্তিশালী ঝড়। মার্কিন ধনকুবের ইলন মাস্ক তৈরি করেছেন টেসলা বট নামে এক ধরনের রোবট। মানুষের আদলে তৈরি এই রোবটকে বলা হচ্ছে হিউম্যানয়েড রোবট। আগামী বছরেই এই রোবটের পরীক্ষামূলক সংস্করণে যাবে টেসলা। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। টেসলা বট নামের এই রোবটটির উচ্চতা হবে 5 ফুট 8 ইঞ্চি। আধুনিক সব ধরনের ফিচার যুক্ত করা হয়েছে রোবটটিতে। চতুর্থ শিল্প বিপ্লবে এই ধরনের রোবট খুবই গুরুত্বপূর্ণ। গেল বৃহস্পতিবার টেসলার AID নামের এক আয়োজনে হিউম্যানয়েড রোবট নিয়ে এমন ইতিবাচক মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা টেসলা ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। শিল্প কারখানায় কর্মী সংকট কমাতে রোবটটি বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। এই রোবট গাড়ি তৈরির নানা জটিল কাজ করতে পারবে। বিশেষ করে এটি ব্যবহার করা যাবে রেঞ্জ দিয়ে গাড়ির বোল্ট জোড়া দেওয়ার কাজে। রোবটগুলো নির্মাণ যেন ব্যয়বহুল না হয় সে বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান মাস্ক। 2022 সালে অত্যাধুনিক এই রোবটটির পরীক্ষামূলক সংস্করণ করা হবে বলেও জানানো হয়। আসমাতুলি, নিউজ 24। এছাড়া নিউজ 24 সকালের সংবাদ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।